ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা হোসেন ব্যাপারী নামের এক কৃষক সাপের কামড়ে আহত হয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবার ও স্থানীয়দের দাবি বিষধর রাসেলস ভাইপার কামড় দিয়েছিল হোসেন ব্যাপারীকে স্থানীয়দের দাবি চরসহ আশপাশের এলাকায় প্রায়শই দেখা মিলছে রাসেলস ভাইপার সাপের আতঙ্কিত হয়ে অনেকেই পিটিয়ে মারছেন সাপ তবে কেউ কেউ জীবিত ধরছেন শনিবার রাতে একটি রাসেলস ভাইপার সাপ জীবিত ধরে নিয়ে ফরিদপুর প্রেসক্লাবে আসেন আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার কৃষক রেজাউল খান এদিকে রাসেলস ভাইপার সাপের আতঙ্কে চরের ফসল তুলতে পারছেন না কৃষকরা তাদের দাবি দিনমজুর শ্রমিকরাও কাজে আসতে চাইছেন না সাপের ভয়ে বাধ্য হয়ে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ফসল তুলতে চেষ্টা করছেন ছোট বাচ্চা টাচ্চা আছে এই বাচ্চারা তো মনে করেন কি যে খেলাধুলা করে এই জায়গা দিয়ে বাই একটা পোকামা করে সেভাবে কামড় দিয়ে আমাদের বাচ্চাদের নিয়ে অনেক আমরা ভয়ে আতঙ্কে আছে আমাদের অনেক সমস্যা হচ্ছে বাদাম গাছ নর্মাল লাগছে আমেরো না বাইরে ধরা হইছে আপনার লগা সামনে একটা ইয়ার মতন দিয়ে আপনার টয়ালের মতন ফেলে দিই তারপরে টান দিয়ে ল্যাঞ্জা ধরে পাতলের ভিতরে হলো গিয়া আমাদের এলাকায় অনেক ই অভিজ্ঞতা কালকে পরশুদিন কা একটা সাপ মারছি যেমন বাদাম উঠেন পাচ্ছেন কালকে 5 জন মানুষ আইছে তিনটা সাপ মারছি স্থানীয় সচেতন মানুষ ও জনপ্রতিনিধিরা মনে করেন এমন আতঙ্ক বহমান থাকলে ক্ষতিগ্রস্ত হবে কৃষি ব্যবস্থা তাই চাষিদের সঠিক পরামর্শ ও চরাঞ্চলের সেবা কেন্দ্র সহ জেলার হাসপাতালগুলোতে সব ধরনের সাপের অ্যান্টিভেনম রাখার দাবি তাদের জনপ্রতিনিধিরা জানান কৃষকদের মধ্য থেকে আতঙ্ক দূর করতে জনসচেতনতা তৈরি করা হচ্ছে পায়ে গামবুট হাতে গ্লোভস ও শরীরে মোটা কাপড় পরিধান করে কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে ডিক্রিচর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু ফকির জানান তার ইউনিয়নেই অন্তত জনের মৃত্যু হয়েছে রাসেলস বাইপার সাপের কামড়ে তা আমরা যদি আতঙ্ক শোনায় তা তোমার দেশে পৌঁছে যাবে আমরা যদি ফসল নাও যেতে পারি তাহলে ফসলগুলো তো হয়তো তেল বানাবে বা খাবে এই জন্যই তো নাকি এই জন্যই আমাদের দরকার হলো মানুষকে সচেতন করা এবং এটাকে মনে করেন একজন জমিতে যাবে বা একটা কৃষক এক জায়গা যাবে বা রাত্রে এক জায়গায় হাঁটবে এটা লাঠি নিয়ে হাঁটু লাঠি নিয়ে দাবার দিলি করতে হচ্ছে চলে যাবে বা এটা তস নিয়ে হাঁটবে এইগুলো আমরা সবাই সচেতন করতেছি পায় এই আমি বিসি মহাদয়ের কাছে অনুরোধ করবো অতি শীঘ্রই সরকারের সাথে যোগাযোগ করে এই ভ্যাকসিনের ব্যবস্থা কর। নাইলে আমার এই চর অঞ্চলের মানুষ এই সাপের উৎপাতে অনেক মানুষই এখন খেত খোলায় যাচ্ছে না অলস ভাবে বসে আছে তারা প্রতিগ্রস্ত হচ্ছে কাজ করতে পারছে না আমি সহযোগিতা চাই এবং বিসি মহাজের কাছে অনুরোধ করি অতি শীঘ্রই একটা ব্যবস্থা নেন যদিও জেলা প্রশাসক মনে করেন সাপের উপস্থিতির তুলনায় অতিমাত্রায় প্রচারের কারণে আতঙ্ক সৃষ্টি হয়েছে তিনি জানান আতঙ্ক দূর করতে কাজ করছে জেলা প্রশাসন তবে যে কোনো সাপের কামড়ে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি অপরদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ভাইপার সাপ ধরে দিতে পারলে পুরস্কার দেয়ার ঘোষণা দিলেও রোববার তিনি সেই ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন